নমস্কার শুভ সন্ধ্যা র‍্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত সারা দিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া শিলিগুড়ি শহরে ঘুরছিল টোটো চোর গ্যাং গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করলো শিলিগুড়ি থানার পুলিশ উদ্ধার হয়েছে চুরি যাওয়া সাতটি টোটো ফুলবাড়িতে অভিযান চালিয়ে 321 কেজি গাঁজা উদ্ধার করলো এনজেপি থানার পুলিশ ঘটনায় গ্রেফতার তিন জন ফুলবাড়ির 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 5 কিলোমিটার রাস্তা তৈরির শিলান্যাস করলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব রাজগঞ্জ ব্লকের বেলাকোবার সাহেবপাড়ায় একটি বাড়িতে অবৈধ কল সেন্টারে হানা দিয়ে 7 জনকে গ্রেফতার করলো রাজগঞ্জ থানার পুলিশ নকশালবাড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ খড়িবাড়ির সিংগিয়াজোত এলাকায় দুটি পিকআপ ভ্যান থেকে 14টি গরু উদ্ধার করলো খড়িবাড়ি থানার পুলিশ গ্রেফতার 6 আলিপুরদুয়ার জেলার কামাখাগুড়িতে একটি সোনার দোকানে ডাকাতির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনার তদন্তে পুলিশ আলিপুরদুয়ার কুমার গ্রামের উত্তর হলদিবাড়ি পিলাই বস্তি থেকে চোরাই সেগুন কাঠ বাজেয়াপ্ত করলো বন দপ্তর ও SSB জওয়ানরা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আয়া কর্মীদের পুনরায় কাজে বহাল রাখার দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করলো জেলা কংগ্রেসের নেতা কর্মীরা মাদক সহ এক পুলিশ কর্মীকে গ্রেফতার করলো কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পুলিশি হেনস্থার অভিযোগ তুলে অবিলম্বে দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবিতে মিছিল করলো কোচবিহার পৌরসভার কর্মচারীরা মাথাভাঙা 55 মোড় সংলগ্ন এলাকায় এক মহিলার সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব এক্স হ্যান্ডেল থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও সঙ্গে থাকুন দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস